আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই ব্লগটা হলো, আমি কয়েকদিন আগে আমার বাসা চেঞ্জ করেছিলাম, মানে আমি আমাদের নতুন বাসা থেকে আমাদের পুরনো বাসায় মুভ হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আপনাদের সাথে আমার এমটি হাউসটা শেয়ার করলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ব্লগে চলে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমরা সেল করেছি। এই ঘরটা ছিল টু বেডরুম হাউস। এটা হচ্ছে আমাদের ঘর, আমরা যে হাউসে থাকতাম এইটা হচ্ছে সেই হাউসটা। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হাতের বাঁ দিকে হচ্ছে একটা রুম। এই যে হাতের বাঁ দিকে হচ্ছে একটা রুম, এই রুমটাতে আমরা থাকতাম। আর কাভারটা ফিট করাই, ফিটেড কাভার্ড, অনেক বড় একটা কাভার্ড ছিল। আর আমরা যেহেতু ঘর মুভ করব, তাই আমাদের যত ফার্নিচার, যত আমাদের জিনিসপত্র ছিল, সব কিন্তু আমরা আমাদের পুরনো ঘরে মুভ করে নিয়েছি। জাস্ট আপনাদেরকে আমি আমার এমটি হাউসটা দেখিয়ে দিচ্ছি। উইন্ডো দিক দিয়ে আমাদের ফ্রন্ট ভিউ এবং আমাদের ফ্রন্ট গার্ডেনটা দেখা যায়। এই যে আমাদের ফ্রন্ট গার্ডেন। আর এই রুম থেকে বের হয়ে গিয়ে সোজাসুজি আরেকটা রুম আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এই রুমটাও বেশ বড় আছে, আর এই রুমেও ফিটেড কাভার্ড, অনেক বড় একটা কাভার্ড দেয়া, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু ব্লগ বেশি দেই না, অনেক কম, আমি প্রথমে একবার দিয়েছিলাম, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। আর এই রুম থেকে বের হয়ে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটা এত বড়ও না আবার এত ছোটও না, ঠিক আছে, দুই রুমের বেডরুমের জন্য এটা ঠিকই আছে লিভিং রুমটা। এই যে দেখতে পাচ্ছেন, উইন্ডো দিয়ে আমাদের ব্যাক গার্ডেন দেখা যায় বা আমাদের পার্কিং প্লেসটাও দেখা যায়। বাই দ্য ওয়ে, এই গার্ডেনটা আমাদের না, আমাদের গার্ডেনটা হচ্ছে হাতের ডান দিকে যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন ওইটা, আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিব। আর এই যে আপনারা যে ফায়ার প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়েল ফায়ার প্লেস, বাট আমরা একদিনের জন্য ওইটা ব্যবহার করিনি, আমাদের প্রয়োজন পড়েনি, যেহেতু এখন হিটার আছে সবার ঘরে, তার জন্য আর ফায়ার প্লেসটা আমরা অন করিনি। লিভিং রুম থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব কিচেনে, আমার অনেক পছন্দের একটা জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিচেনটা, আমি আমার কিচেনটাকে অনেক অনেক বেশি মিস করব। আমি এমটি অবস্থায় আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমার
কিচেনটা বেশ বড় ছিল, আমি যেই ঘরে থাকতাম এই ঘরের কিচেনটা বেশ বড় ছিল, আর আমরা যেই পুরানো ঘরে মুভ হয়েছি ওই ঘরটাতেও কিচেনটা বড় আছে, বাট এই ঘরের মতো না আর কি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আমাদের গার্ডেন, আমাদের ব্যাক গার্ডেন যেটা, আমি নিচে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে আবারও দেখিয়ে দিব। কিচেন থেকে দেখা যায় তাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দুটো ফ্রিজ আমরা কিন্তু নিচ্ছি না, এটা এই ঘরেই থাকবে। আর কিচেন থেকে বের হয়ে আমি আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেট আর কি দেখাবো আপনাদেরকে, জাস্ট হালকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার শাওয়ার, টয়লেট আর ডিটেলসে দেখানোর কিছুই না, আমার কাছে খারাপ লাগছে, তারপরও হালকা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের ব্যাক গার্ডেনটা, এই সাইডে যতগুলা ফুলের টাব বা যাই দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আমাদের, এগুলাও এখানে রেখে চলে যাব আমরা, এগুলা নিচ্ছি না। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক গার্ডেন, দুই বেডরুমের ঘর আর কি হবে। তো এখন আমরা দুই বেডরুমের ঘর থেকে তিন বেডরুমের ঘরে শিফট হচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিং স্পেস, এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের গাড়ি রাখার পার্কিং স্পেস। এখানে টোটাল আটটা গাড়ি রাখা যাবে, আমাদের চারটা ফ্যামিলির জন্য আটটা গাড়ি রাখা যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমরা নতুন যে ঘরটাতে মুভ হয়েছি ওই ঘরটাতে, আশা করব আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পুরনো ঘর থেকে নতুন ঘরটা কীরকম হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের নতুন ঘরে, এটা হচ্ছে টেরেস হাউস। এই ঘরটা যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই ঘরটা হচ্ছে আমাদের, আর ফ্রন্ট গার্ডেন হচ্ছে এইটা, এই সাইডটা হাতের ডান দিকে যে সাইড এই সাইডটা হচ্ছে আমাদের ফ্রন্ট গার্ডেন। বিসমিল্লাহ বলে চলুন আমরা ঢুকে দেখি আমার নতুন ঘরটা কীরকম। এই যে এইটা হচ্ছে আমাদের লিভিং প্লাস ডাইনিং রুম, অনেক বড় একটা রুম। এই যে একটা বড় একটা উইন্ডো দেয়া আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বড় একটা রুম। সাইডে আপনি ডাইনিং টেবিলও বসাতে পারবেন, আর এক সাইডে আপনি লিভিং এরিয়াটাও সাজাতে পারবেন। হাতের বাম দিকে ঢুকলে আপনি পেয়ে যাবেন আমাদের কিচেনটা। তো দেখুন তো আমার আগের রুম ঘরের কিচেন আর এই ঘরের কিচেনের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাচ্ছি, আমরা কিন্তু এখন জাস্ট মুভ হয়েছি, সব কিছুই কিন্তু আমরা রিনোভেট করব, কিচেন বলেন বা ফ্লোর বলেন সব বা কার্পেট বলেন সব কিছু কিন্তু আমরা চেঞ্জ করব। যেহেতু রমজান, আমরা যখন মুভ হয়েছি তার এক সপ্তাহ পর কিন্তু রমজান চলে এসেছে, তার জন্য আমরা কিন্তু আর কোনো কাজ হাতে নেইনি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক গার্ডেন, এখন আমরা উপরে চলে যাচ্ছি। উপরে হচ্ছে তিনটা রুম এবং টয়লেট, আপনাদের সাথে এক এক করে সব শেয়ার করছি। আর আমি যেই কথা বলতে চেয়েছিলাম, রমজানের কারণে আমরা আর কাজে হাত দিইনি, আমাদের অনেক কিছুই কাজ করতে হবে বা অনেক কিছু চেঞ্জ করতে হবে, টয়লেটও চেঞ্জ করতে হবে, তারপর আমাদের রুমের মধ্যে কাবার্ড, ফিটেড কাবার্ডও কিন্তু বসাতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ, তার জন্য আমরা হাত দিই নাই রমজানের জন্য। রমজান শেষ হোক, এক মাস দুই মাস পর আমরা আস্তে আস্তে ঘরে হাত দিব কাজের জন্য। এটা হচ্ছে একটা বেডরুম,
সিঁড়ি থেকে উঠেই ঢুকে একটা রুম আপনি পেয়ে যাবেন। আর এই রুম থেকে আমাদের ব্যাক গার্ডেনটা দেখা যায়। রুমটা বেশ বড়ই আছে, যা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। কত স্কোয়ার ফিট এটা বলতে হলে আমাকে এখন পেপার বের করতে হবে, এখন আমি আর পেপার বের করছি না। আর এটা হচ্ছে মিডিলে হচ্ছে আরও একটা বেডরুম, এটা কিন্তু আমার আগের বেডরুম থেকে এই বেডরুমটা আরও একটু বড়। এই বেডরুমে আমরা থাকি, আর প্রথমে যে বেডরুমটা দেখালাম ওই বেডরুমটা গেস্ট রুম হিসাবে আমরা রেখে দিয়েছি। আর এই বেডরুম থেকে আমাদের ফ্রন্ট ভিউটা দেখা যায়। এই যে আমাদের ফ্রন্ট ভিউ, আর অনেক ট্রেন কিন্তু আসা যাওয়া করে, ট্রেন লাইন আপনার 5 মিনিটে 3-4 বার ট্রেন আসবে যাবে, এটা আমার মেয়ে অনেক বেশি এনজয় করে। আর এটা হচ্ছে একটা বক্স রুম, ছোট বাচ্চাদের আর কি একটা রুম। আর ঠিক সোজা হচ্ছে টয়লেট এবং বাথ দুটোই। টয়লেট আমি এত ডিটেইলসে দেখাচ্ছি না, কারণ আমার কাছে একটু খারাপ লাগে তার জন্য। তো হালকা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখনো পর্যন্ত কিছু ঠিক করা হয় নাই, আমি এমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো, এটা হচ্ছে আমার নতুন ঘর। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ঘরটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।